যে অপরাধ তিনি করেছেন সেটা আপনাদের কাছে একটা পত্র পেয়ে গেলে আপনারা সন্তুষ্ট হতে পারেন, কিন্তু মানুষ কখনোই এটা ক্ষমা করবে না, কারণ গোটা নারী জাতির অপমান এবং ধর্ষণের মতো একটা অপরাধকে তারা হাতিয়ার হিসেবে গ্রহণ করেছে তৃণমূল কংগ্রেস, সেটা তারই স্বীকৃতি। এবং এভাবে যদি হয় এরপরে আমাদের রাজ্যে আইনের শাসন থাকবে না।